আবহাওয়া পরিবর্তনের কারণে দিনাজপুরে শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা এই মুহূর্তে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল সরাসরি যাচ্ছে তার কাছে দিনাজপুর অঞ্চলে কিন্তু শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়ছে এই শীত বৃদ্ধির কারণে ঠান্ডায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা আমি এই মুহূর্তে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি এখানে কিন্তু অনেক শিশু ভর্তি হয়েছে শ্বাসকষ্ট নিউমোনিয়া ডায়রিয়া এবং সর্দি জ্বর কাশিতে এবং এখানে চিকিৎসা দিতে কিন্তু চিকিৎসক এবং যারা সেবিকা রয়েছে তারা হিমশিম খাচ্ছেন ডাক্তারদের সঙ্গে যেটা কথা বলেছে তারা বলছেন যে এই যেহেতু এই সময়টা শীত মৌসুম এখানে শিশুরা প্রথম অবস্থায় সর্দি জ্বর কাশিতে আক্রান্ত হয় পরে তারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন যারা একটু বিপদগ্রস্ত হচ্ছেন তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতাল সহ এখানে যারা সরকারি হাসপাতাল সেখানে ভর্তি করা হয়েছে যারা যারা অভিভাবক রয়েছেন তারা যেটা বলছেন যে প্রথম অবস্থায় তাদের শিশুদের আপনার সর্দি জ্বর কাশি দেখা দেওয়ার পরে পরে যখন ডায়রিয়া শুরু হয় পার্শ্ববর্তী কোনো চিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা যান সেখানে কিন্তু তারা ভালো চিকিৎসা না পাওয়ার কারণে এই মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর জেনারেল হাসপাতালে তারা শিশুদের চিকিৎসার জন্য তারা ভর্তি করছেন আবার তারা যেটা বলছেন যে তারা কিন্তু খুব বিশেষ করে শ্বাসকষ্টের আকারটা এখানে আর সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং এ পর্যন্ত আমরা যেটা খবর নিয়ে জেনেছি যে এইসব ওয়ার্ডে কিন্তু এখন প্রচুর রুগী তারা ভর্তি হয়েছেন অনেকে শয্যার সংকট থাকার কারণে অনেকে মেঝেতেও আপনারা চিকিৎসা নিচ্ছেন তবে চিকিৎসকদের যেটা পরামর্শ তারা বলছেন যে অবশ্যই শিশুকে এই সময় ঠান্ডা জনিত রোগের জন্য আক্রান্ত না হয় এই কারণে শিশুদের আপনারা সতর্কতার সঙ্গে রাখতে হবে ঠান্ডা জায়গায় যেন না থাকে গরম যেন পানি এবং ওষুধপত্র যেন দিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারা যেন আপনার চিকিৎসার ব্যবস্থা করেন তো আমরা জেলা সিভিল সার্জন সঙ্গে যেটা কথা বলেছিলাম সেটি বলছেন যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল সহ এখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে না আছেন সেইখানেও কিন্তু শিশুরা আপনার এইসব শীতজনিত রোগে কিন্তু ভর্তি হচ্ছে তো আমার কাছ থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুদের সর্বশেষ এই ছিল সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে